মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবেই বিবেচনা করা হয়। প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদের প্রাঙ্গণে। মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা যায়। গত কয়েক বছর ধরে আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনীর এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ এবং সহিংসতার ঘটনা ঘটছে, কিন্তু এই এলাকাটি কেনই বা এত স্পর্শকাতর তা জানতে আপনাকে তাকাতে হবে ইতিহাসের দিকে। আল আকসা চত্বরে রয়েছে বেশ কয়েকটি স্থাপনা, যার কোনটি মুসলিমদের জন্য, কোনোটি ইহুদিদের জন্য এবং কোনোটি খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ। আর সবগুলো স্থাপনার সঙ্গেই রয়েছে এই তিনটি ধর্মের ইতিহাস। আল আকসা কোথায় অবস্থিত? 14 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত আল আকসা প্রাঙ্গণে রয়েছে আল আকসা মসজিদ, যা কিবলি মসজিদ নামেও পরিচিত। এছাড়াও আছে সোনালী গম্বুজ বিশিষ্ট ডোম অব দ্য রক, যা জেরুজালেমের সবচেয়ে স্বীকৃত একটি ল্যান্ডমার্ক এবং এই দুইটি পবিত্র হিসেবে বিবেচিত। পূর্বে জেরুজালেমের পাহাড়ের চূড়ায় অবস্থিত আল আকসা মুসলমানদের কাছে হারাম আল শরীফ নামে পরিচিত এবং ইহুদিদের কাছে পরিচিত টেম্পল মাউন্ট হিসেবে। আল আকসা প্রথম ছোট একটি মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা উমর। পরবর্তী সময়ে 705 খ্রিস্টাব্দে এখানে বড় আকারে মসজিদ নির্মাণ করা হয়। দুতফা ভূমিকম্পে দুবারই ধ্বংস হয়ে যায় এই মসজিদ এবং পরবর্তীতে পুনর্নির্মাণ করা হয়। কয়েকবার সংস্কারের কাজও করা হয়েছে। বাহিরের দেয়ালসহ 144,000 বর্গমিটার এই সীমানায় রয়েছে মসজিদ, নামাজের ঘর, উঠান এবং ধর্মীয় বিভিন্ন স্থাপনা। আল আকসা অর্থ কি? আরবি ভাষায় আল আকসার দুইটি অর্থ রয়েছে, একটি সবচেয়ে দূর এবং অপরটি সর্বোচ্চ। আল আকসা মসজিদটি মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত মুসলিমদের কাছে। মুসলমানরা বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে কাবা শরীফ থেকে প্রথমে আল আকসা মসজিদে এসেছিলেন এবং মিরাজ গমনের আগে এখানে সব নবীদের সঙ্গে নামাজের সময় ইমাম হিসেবে নামাজ আদায় করেন। আল আকসা কেন এত গুরুত্বপূর্ণ? এই প্রাঙ্গণেই যেমন ধর্মীয় গুরুত্ব রয়েছে, এর পাশাপাশি ফিলিস্তিনি জনগণের সংস্কৃতি এবং জাতীয়তার প্রতীকও এটি। সোনালী গম্বুজের ডোম অব দ্য রক সারা বিশ্বের মুসলমানদের কাছে স্বীকৃত এবং এই স্থানে প্রার্থনা করতে আসতে পারা একটি বড় সুযোগ বলে মনে করেন মুসলিমরা। বর্তমান সীমানাগুলো তৈরি হবার আগের বছরগুলোতেও সেই পুরোনো আমলে মুসল্লিরা পবিত্র মক্কা এবং মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেও সেই সফরে জেরুজালেমকেও অন্তর্ভুক্ত করতেন। আল আকসা প্রাচীনতম মসজিদগুলোর একটি। মিরাজের রাতে এই মসজিদে নামাজ আদায় করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কায় হজ ও উমরা পালনের আগে আল আকসা ছিল মুসলিমদের কাছে প্রধান ধর্মীয় স্থান। ইহুদিরা বিশ্বাস করে টেম্পল মাউন্টটি তাদের পয়গম্বর আব্রাহাম তার পুত্র ইব্রাহিমকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। এখানে উল্লেখ্য যে ইহুদিদের পয়গম্বর আব্রাহাম ইসলাম ধর্মে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদিরা বিশ্বাস করে এখানেই ছিল ইহুদিদের প্রথম এবং দ্বিতীয় পবিত্র উপাসনালয়। তারা মনে করেন 3000 বছর আগে রাজা সুলেমান এখানেই প্রথম উপাসনালয় নির্মাণ করেছিলেন, যেটি ধ্বংস করেছিলেন ব্যাবিলনীয়রা। আর দ্বিতীয় উপাসনালয়টি 70 খ্রিস্টাব্দে রোমান বাহিনী ধ্বংস করে দেয়। এখানে একটি খ্রিস্টান ব্যাসিলিকাও ছিল, যা একই সঙ্গে ধ্বংস হয়ে যায়। সেই উপাসনালয়ের শুধুমাত্র পশ্চিম দিকের দেওয়ালটি এখন পর্যন্ত টিকে আছে এবং এটি ইহুদিদের কাছে প্রার্থনার স্থান হিসেবে বিবেচিত। অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করেন এটি সেই জায়গা যেখানে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ডোম অব দ্য রক। আরবি ভাষায় ডোম অব দ্য রককে কুব্বাত আল সাকরা বলা হয়, যেটি ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে। মক্কার আগে মুসলিমরা এই স্থানকেই কেবলা হিসেবে ব্যবহার করতেন, অর্থাৎ এর দিকে ফিরেই নামাজ আদায় করতেন। উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের নির্দেশে 692 খ্রিস্টাব্দে তৈরি করা হয় অষ্টকোণ বিশিষ্ট এই স্থাপনা ডোম অব দ্য রক। হারাম আল শরীফ বা টেম্পল মাউন্টেনের উপরই অবস্থিত সোনালী গম্বুজটি ইসলামী স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন, যার মধ্যখানে রয়েছে একটি পাথর যাকে কেন্দ্র করে এই স্থাপনা নির্মিত করা হয়েছে। এজন্য একে বলা হয় কুব্বাত আল সাকরা বা ডোম অব দ্য রক। ইসলামী বিশ্বাস অনুযায়ী ডোম অব দ্য রকের ভেতরে রয়েছে সেই পাথর যেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন বলে মুসলমানরা বিশ্বাস করেন।
আল কিবলি মসজিদ। আল আকসা মসজিদ কোনো নির্দিষ্ট একক মসজিদ নয়। আল আকসা মসজিদ মানে কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ এবং বুরাক মসজিদের সমন্বয়। রূপালী গম্বুজ বিশিষ্ট আল কিবলি মসজিদের আল আকসার দক্ষিণ প্রাচীরের দিকে রয়েছে এবং এটি এই প্রাঙ্গণে মুসলমানদের নির্মিত প্রথম ভবন। মুসলমানরা 638 খ্রিস্টাব্দে যখন জেরুজালেমে প্রবেশ করে তখন ইসলামের দ্বিতীয় খলিফা উমর বিন আল খাত্তাব এবং তার সঙ্গীরা মসজিদ নির্মাণের নির্দেশ দেন। এটা প্রথমে একটি সাধারণ ভবন ছিল, কাঠের গুঁড়ির উপর ভিত্তি করে যেটার কাঠামো নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে মসজিদের যে কাঠামো দেখা যায় তা প্রথম নির্মিত হয়েছিল উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে অষ্টম শতাব্দীর শুরুতে। বেশ কয়েকবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে তা পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে আল কিবলি মসজিদটিতে 9টি প্রবেশপথ রয়েছে। 80 মিটার দৈর্ঘ্য এবং 55 মিটার প্রস্থের এই মসজিদটিতে প্রায় 5,500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। তো ভিউয়ার্স, আজ আপনাদেরকে জানালাম আল আকসা মসজিদের ইতিহাস সম্পর্কে, যে মসজিদ প্রাঙ্গণটি নিয়ে ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ এবং সহিংসতা ঘটে চলেছে। মুসলিম হিসেবে আমাদের সবারই উচিত ফিলিস্তিনের পক্ষে সবসময় থাকা, হতে পারে সরাসরি সামনে না গিয়ে যদি পারি দূর থেকে তাদের জন্য প্রার্থনা করা। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনার মতামত শেয়ার করবেন আমাদের কমেন্ট বক্সে। তো আজ যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।